হালকা কালো মেঘ, কোথাও আমাদের মনের মতো, কারণ আজ সেও যে কাঁদছে। আজ বিজয়া দশমী, তার মানে দুর্গাপুজোর শেষ। আজ এরপর প্যান্ডেল সাজানো তো থাকবে, কিন্তু সেখানে মায়ের মূর্তির জায়গা ফাঁকায় পড়ে থাকবে, একটা জ্বলন্ত প্রদীপ মাত্র। আজ মাকে সকালে শীতলা ভোগ মানে ঠান্ডা খাবার দেওয়া হয়, যেখানে থাকে পান্তা ভাত, শুক্তো, শাক ভাজা আর চাটনি। পুরোহিত বিসর্জনের রীতি পুজো করে, কারণ আজ যে মায়ের কৈলাসে ফেরার দিন। মায়ের বরণ শুরু হয়, যেখানে সব মহিলারা মাকে পান দিয়ে মুখ মুছে তার মুখে মিষ্টি খাওয়ায়, সিঁদুর দিয়ে মাকে ভরিয়ে তোলে। আবার সেই সিঁদুর দিয়ে বিবাহিত স্ত্রীরা নিজের মধ্যে একে অপরকে লাগিয়ে সিঁদুর খেলা পালন করে। মা আর তার সন্তানের মুখটুকু শুধু দেখা যায়। কোথাও জানি খারাপ লাগছে, আবার সেই অপেক্ষা এক বছরের। কিন্তু মায়ের সেই জলে মিশে যাওয়া মুখ দেখে চোখের জল দিয়ে মন বলে ওঠে, সাবধানে যেও মা, পৌঁছে জানিও। Please do like, share and subscribe and click on the bell icon for getting the latest update.